Hey, Kyoto সবার दिस इज জাহিদ আপনারা দেখছেন Cinebox। তো গত সপ্তাহের শুক্রবারে ডেড নামক এই সিনেমাটা মুক্তি দেওয়া হয়েছিল বাট এক সপ্তাহ যেতে না যেতেই এই সিনেমাটা হল থেকে নামিয়ে ফেলা হয়েছে স্টার সিনেপ্লেক্স থেকে। এরপরে এই সিনেমার যে ডিরেক্টর স্যার ইংবাল তিনি ফেসবুক লাইভে এসে এই ব্যাপারটা শেয়ার করে তার কথা মতো সিনেমাটা নামিয়ে ফেলা হয়েছে। এর কারণ স্বরূপ তিনি টিকিটের মূল্য এবং সিনেপ্লেক্সের প্রত্যেকটা শাখায় শো না দেয় এবং টিকেটের এই যে মূল্য পাঁচশো টাকা করে টিকেট এসব কারণে তিনি মনে করেন যে তার সিনেমাটা হল থেকে নামিয়ে ফেলা উচিত এবং এটা নিয়ে তিনি পরবর্তী সপ্তাহে একটা সংবাদ সম্মেলন ডাকবেন এখন আপনার কি মনে হয় তিনি যে কথাগুলো বলতেছে এগুলো কি সত্যি টিকিটের মূল্য আসলেই কি এত বেশি রাখা উচিত নাকি কম রাখা উচিত এবং স্টার সিনেপ্লেক্স এর অন্য অন্য শাখায় কি সিনেমাটা মুক্তি দেওয়া উচিত ছিল এরকম অনেক মানুষ দেখবেন যারা নিজের দোষ অন্যের ঘাড়ে চাপিয়ে দিতে উস্তাদ এবং আর মানুষ আছে যারা সুযোগ সন্ধানী গত সপ্তাহে এই ব্যাপারটা নিয়ে অনেক আলোচনা এসেছিল বসুন্ধরার হল থ্রিতে এরকম একটা সমস্যা হয়েছিল যে ভিজুয়াল দেখা যাচ্ছে না দিন নাকি রাত এই ব্যাপারটা বোঝা যাচ্ছে না শ্যামা কাব্য নিয়ে এই যে সমস্যাটা হয়েছিল এরপরে পরিচালক এই সিদ্ধান্ত নেন যে তিনি তার সিনেমা হল থেকে নামিয়ে ফেলবে এরপরে কয়েকটা দিন পরেই ডক্টর ইকবাল সরি স্যার ইকবাল তিনি এই ব্যাপারটা শেয়ার করেন যে আমার সিনেমাও হল থেকে নামিয়ে ফেলা হোক বাট আসলে কি এই সমস্যার কারণে তিনি তার সিনেমাটা নামিয়ে ফেলতেছেন না সমস্যা হলো তার সিনেমার কোয়ালিটি ভালো না এবং এই সিনেমাটা মানুষ দেখে না এই কারণে রেসপন্স খুব বেশি ভালো না প্রথম যে চালাকিটা তিনি করেছে সেটা হলো শ্যামা কাব্য নিয়ে যেহেতু একটা ইস্যু চলতেছে এই ইস্যুটার মধ্যে তিনি তার নিজের সিনেমাটাকেও টেনে আনলো সিনেমার কোয়ালিটি যে খারাপ যে সিনেমা ভাবে প্রমোশন করা হয়নি এসব ব্যাপার ধামাচাপা দেওয়ার জন্য তিনি এই দুইটা ব্যাপারকে একটা ইস্যু করে ফেললো সেকেন্ড যে সমস্যাটা তিনি দেখিয়েছেন সেটা হলো ওভার প্রাইস এখন সিনেপ্লেক্সের একটা টিকিটের মূল্য কত পাঁচশো টাকা ছশো টাকা এটাই তো মূল্য এবং কিছু হলের যে টিকিট প্রাইস সেটা দেখা যাচ্ছে চারশো টাকা বাট পাঁচশো টাকা সিনেপ্লেক্সের টিকিট মূল্য এটা কখনোই ওভার প্রাইস না যারা আপনারা প্রতিনিয়ত সিনেপ্লেক্সের সিনেমাগুলো দেখেন টিকিটের মূল্য কিন্তু এরকমই তো তিনি যদি বলে যে পাঁচশো টাকা টিকিট এটা অনেক বেশি একটা পরিবারের সদস্যগণ এই সিনেমাটা দেখতে পারবে না সবাই মিলে সিনেমাটা দেখতে পারবে না এটা জাস্ট এক্সকিউজ এই টাকা দিয়ে সিনেপ্লেক্সের দর্শকরা সিনেমা প্রতিনিয়ত দেখে যাচ্ছে এখন সিনেপ্লেক্সে কোন লেভেলের দর্শক যায় তারা কিন্তু টিকিটের এই প্রাইসটা নিয়ে একেবারেই মাথা ঘামায় না এটা ঠিক টিকিটের দাম যদি একটু কম হতো বেশি দর্শক সিনেপ্লেক্সে গিয়ে সিনেমা দেখতো বাট আপনাকে এটাও ভাবতে হবে প্রতিনিয়ত এই দামে কিন্তু টিকিটগুলো সেল হচ্ছে অন্যদিকে দিকে আপনি আরেকটা ব্যাপার যদি চিন্তা করেন যারা সিনেপ্লেক্সে গিয়ে সিনেমাটা দেখতে পারে না যারা 500 টাকা দিয়ে এই সিনেমাটা দেখতে চাইবে না তাদের হাতে কিন্তু অপশন আছে সিঙ্গেল স্ক্রিন কিন্তু তাদের জন্য বেস্ট চয়েস সুতরাং এই যে একটা ইস্যু তৈরি করা যে টিকেটের দাম অনেক বেশি এটা আসলে একদমই লেইম একটা এক্সকিউজ হয়ে গেছে কারণ প্রতি এই দামেই মানুষ টিকিট কিনে রেগুলার সিনেমা দেখতেছে বর্তমানে স্টার সিনেপ্লেক্সে ইন্টারস্টলার ডার্ক নাইটের মতো এত পুরনো সিনেমা চলতেছে আপনি সেই সিনেমাগুলোর টিকেটের মূল্য দেখবেন এগুলোর প্রাইসিং ও কিন্তু পাঁচশো টাকা ছশো টাকা এরকম অন্যদিকে আপনি যদি বাংলা সিনেমা লাইক কাজল রেখা এবং রাজকুমার সব সিনেমা টিকিটের প্রাইসিং ও খেয়াল করেন সেই টিকিটের দামও কিন্তু চারশো টাকা পাঁচশো টাকা ছশো টাকা এই রেঞ্জের মধ্যেই আছে সুতরাং তিনি যে বলতেছে টিকিটের দাম অনেক বেশি এই কারণে আমার সিনেমা মানুষ দেখতেছে না এটা একেবারেই লজিক্যাল কোনো কথা না এবং লেইম একটা এক্সকিউজ সবশেষে তিনি এই ব্যাপারটা মেনশন করেন যে স্টার সিনেপ্লেক্স কে তিনি পছন্দ করেন না এখন তিনি যে পছন্দ করেন না এটা একদমই তার পার্সোনাল চয়েস তবে যেহেতু তিনি একজন পরিচালক এই ব্যাপারটাও তার বোঝা উচিত লাস্ট অনেক বছরে এই যে বাংলা সিনেমা হিট হয়েছে এর পেছনে তাদের অবদান অনেক বেশি কারণ সিঙ্গেল স্ক্রিন থেকে যে কালেকশন তুলে আনে এই নাম্বারগুলোর থেকে স্টার সিনেপ্লেক্সের নাম্বার অনেক অনেক বেশি ইভেন তার যে নিজের সিনেমা কিলহিম এই সিনেমা থেকেও যে কালেকশন তিনি তুলে এনেছে সেখানেও কিন্তু স্টার সিনেপ্লেক্সের অবদান অনেক বেশি সিঙ্গেল স্ক্রিনের থেকে কিন্তু মাল্টিপ্লেক্সে এই সিনেমাটা অনেক ভালো পারফর্ম করেছে সুতরাং এসব কথা বলার আগে তার একবার ভাবা উচিত যে বাংলা সিনেমা ভালো পারফর্ম করার পেছনে তাদের কিন্তু অনেক অনেক বড় অবদান আছে পুরো ব্যাপারটা এমন হয়ে যে তিনি একটা সিনেমা নির্মাণ করেছে সেই সিনেমার প্রমোশন তিনি ঠিকঠাক ভাবে করেনি তিনি জাস্ট রোড শো করেছে এখন তার এই ব্যাপারটাও চিন্তা করা উচিত ছিল যে আমার সিনেমার দর্শক অ্যাকচুয়ালি কি রাস্তার পাশে থাকে আমি যদি অনেকগুলো মোটরসাইকেল নিয়ে পুরো ঢাকা শহর চক্কর দেই তার মানে আমার সিনেমা হিট না এবং আমার সিনেমার দর্শক অ্যাকচুয়ালি রাস্তার পাশে থাকে না যারা রাস্তার পাশে দাঁড়িয়ে থাকবে যে ডেড বডি কখন আসবে আমি ডেড বডি দেখবো তো এই ব্যাপারটার ফলে হয়তো একটা খুব ভালো সেলফ স্যাটিসফ্যাকশন পাওয়া যায় যে ও অনেক ভালো প্রমোশন করে ফেলেছি বাট দিন শেষে এটা আসলে সিনেমার যে মার্কেটিং মার্কেটিং এর ক্ষেত্রে কোনোই অবদান রাখতেছে না এটার সাথে আরো যে ব্যাপারটা ম্যাটার করে সেটা হলো এই সিনেমাটা কে ডিস্ট্রিবিউট করতেছে কারণ এই যে সাথে কানেক্টেড যে আপনার সিনেমা কতগুলো হল পাবে তো এই সব ব্যাপার ব্যাপার মাথায় না না রেখে ফিক্স করে যদি সিনেমা হল থেকে সিনেমা নামিয়ে ফেলা হয় এবং সবদোষ যদি সিনেপ্লেক্স এর কাঁধে তুলে দেওয়া হয় দেন এই ব্যাপারটা দর্শক খুব সহজেই ধরে ফেলবে কারণ দর্শক এই সময়ের দর্শক অনেক স্মার্ট দিন শেষে সিনেমার কোয়ালিটি যদি ভালো হতো অনেক সিনেমাটা দেখানো হতো অ্যাটলিস্ট একটা সপ্তাহ যদি সিনেমাটা চালানো হয় তবেই বোঝা যায় সিনেমার কোয়ালিটি কেমন যদি খুব ভালো রেসপন্স পায় তবেই এই সিনেমাটা অনেক অনেক বেশি হল পেতো তো এই ছিল পুরো ব্যাপারটা নিয়ে আমার মতামত এই ব্যাপারটাকে আপনি কিভাবে দেখছেন আপনার কি মনে হয় এই যে ইকবাল স্যার তিনি যে ব্যাপারটা বলতেছে ব্যাপারটা কি সত্যি নাকি এটার ব্যাক এন্ডে অন্য কোনো রহস্য আছে যে ব্যাপারগুলো আমি বললাম আপনি চাইলে আপনার মতামত কমেন্টে আমাকে অবশ্যই জানতে পারেন ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনার সাথে দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে টেল দেন টাটা